হ্যালো, আই এম জিয়া আশরাফ। আমি চালডাল .com-এর ফাউন্ডার অ্যান্ড সিও। চালডালের স্টোরি যদি জানতে চান তাহলে চালডাল শুরু হয়েছে 2013-তে। আমি 2013-র আগে যখন চালডাল শুরু করি নাই তখন অ্যাকচুয়ালি আই ওয়াজ ওয়ার্কিং ইন আ গার্মেন্টস ফ্যাক্টরি। আমি পুরো ফ্যাক্টরির সব কিছুই দেখতাম, ফ্রম হাউ দ্য ফ্যাব্রিক উইল বি সোর্স টু হাউ দ্য শিপমেন্ট উইল বি মেড। এরপরে যেটা হলো যে একটা সময় গার্মেন্টসের চাকরিটা ছেড়ে দিয়ে আমি যখন চিন্তা করলাম যে আই শুড ডু সামথিং এলস ফর দ্য কান্ট্রি, আমি তখন আমার ছোটোবেলার বন্ধু ওয়াসিম আলিমকে জিজ্ঞেস করলাম যে গার্মেন্টস তো বাদ দিলাম, এখন আই এম লুকিং ফর অ্যান জব। সো হি সেড যে লাইক ইউ নো ওয়াই ইউ আর লুকিং ফর আ জব, আমরা একটা নিজেরাই একটা বিজনেস স্টার্ট করি, আমিও বাংলাদেশে এসে কিছু একটা করতে চাই। তো তখন আমি বললাম যে দ্যাটস এ গুড আইডিয়া, লেটস ডু সামথিং ফর বাংলাদেশ। তখন আমাদের মাথায় আইডিয়া আসতে শুরু করলো যে কী করব। তখন আমরা ই কমার্স করব বলেই ঠিক করলাম। যখন ই কমার্সের ব্যাপার নিয়ে কথা শুরু হলো তখন শুরু হলো যে কীভাবে আমরা এটাকে বানাবো। যখন কীভাবে বানাবোর প্রশ্ন আসলো তখন প্রশ্ন আসলো যে তাহলে তো আমাদের একজন টেকনোলজি ইঞ্জিনিয়ার দরকার। সেখান থেকে আসলো তেজাস বিশ্বনাথ, আমাদের থার্ড ফাউন্ডার। আমরা তিনজন মিলেই শুরু করি চালডাল .com। চালডাল .com নামটা পাওয়ার পিছনে অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে, যে আমি একদিন সকালে একটা রিক্সায় চললাম, রিক্সায় চড়ে যাচ্ছিলাম এক জায়গায়, তখন রিক্সাওয়ালা আমাকে বলছিলো যে ভাই আজকে তো চালডালের দাম বেড়ে গেছে, সো আপনার ভাড়াও বেশি দিতে হবে। তো আমি তখন চিন্তা করলাম চালডাল নামটা তো খারাপ না, চালডাল .com হলে খারাপ হয় না। তো ওখান থেকে চালডাল .com আসলো, তারপরে আসলো লোগো যেটা আমাদের খুবই সিম্পল ডিম। আমাদের কালচারে বাজারে যাওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা ছোটোবেলা থেকেই দেখি যে আমাদের বাবা মারা বাজারে যাচ্ছে এবং বাজার করে নিয়ে আসতেছে, কোন শাকসবজিটা ভালো, কোন ফলমূল ভালো, কোন মাছটা ভালো, এই জিনিসগুলি তারা সবসময় একটা চিন্তিত থাকে যে কালকে সকালে কী বাজার করব, কী রান্না হবে। আমি সেখান থেকে আইডিয়া নিলাম যে যদি আমাদের কোনো অনলাইন গ্রসারি দোকান করতে হয় তাহলে কোয়ালিটি ইজ নাম্বার ওয়ান। কোয়ালিটি অ্যাসিওরেন্স যদি না করা যায় তাহলে অ্যাকচুয়ালি এই ওয়েবসাইট করে কোনো লাভ নাই। তো কোয়ালিটি অ্যাসিওরেন্স প্রথম দিন থেকে যেহেতু লক্ষ্য, আমরা সবসময় চেষ্টা করছি কোয়ালিটি কীভাবে ইম্প্রুভ করা যায়। কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য আমরা কয়েকটা প্যারামিটার সেট করেছি উইথিন আওয়ার সেলভস। সেগুলি হলো যেরকম আমরা অবভিয়াসলি অরিজিনাল প্রোডাক্ট ছাড়া বিক্রি করি না। আমরা সবসময় এনশিওর করি যে প্রোডাক্টটা কি রাইট চ্যানেলে আসছে কি না। চালডাল .com-এ আমরা কোয়ালিটি অ্যাসিওরেন্সের জন্য অনেক কিছুই করি, যেরকম আমরা নাম্বার ওয়ান যে আজকে যে প্যারিশেবল প্রোডাক্টসগুলি আনা হয় সেগুলি অবভিয়াসলি নেক্সট ডে আমরা পাঠাই না। নাম্বার টু, আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আমরা অরিজিনাল ভেন্ডারের কাছ থেকে নিয়ে আসি, আর যদি কারো কোয়ালিটি নিয়ে তারপরেও প্রবলেম থাকে তাহলে আমরা 7 দিনের রিটার্ন পলিসি আছে, আপনারা প্রোডাক্টগুলি আমাদেরকে আবার ফেরত দিয়ে দিতে পারেন, আমরা প্রোডাক্টগুলি এক্সচেঞ্জ করে আপনাকে ফ্রেশ প্রোডাক্ট দিতে পারি, অর উই ক্যান অলসো সেন্ড ইউ আর রিফান্ড ফর দ্য আইটেমস যেগুলি আপনারা কিনেছেন। আমি যেহেতু চিফ অপারেটিং অফিসার, আমার অ্যাকচুয়ালি দায়িত্ব সব কিছুই মেনটেন করা, সব কিছুই দেখা। অপারেশনস নিয়ে একদম সোর্সিং থেকে নিয়ে ডেলিভারি পর্যন্ত সব কিছুই আমার তত্ত্বাবধানে থাকে। আমি সবসময় অ্যাট অল টাইমস আই এম লুকিং টু দ্য ম্যাটার টু মেক দি অর্ডার আ পারফেক্ট এক্সপিরিয়েন্স ফর দ্য কাস্টমার। চালডাল যখন আমরা শুরু করি তখন অ্যাকচুয়ালি অনেক সমস্যাই ছিল। নাম্বার ওয়ান সমস্যা ছিল যে লজিস্টিক্স কোনো কোম্পানি ছিল না, আমরা নিজেদের লজিস্টিক্স শুরু করি, দুজন ডেলিভারি ম্যান নিয়ে খুব কষ্ট করে ডেলিভারি দিয়েছি, আমরা নিজেরাও ডেলিভারি দিয়েছি একটা সময়। আমি যেটা মনে করি যে কাস্টমারের স্যাটিসফ্যাকশন খুবই বড়ো একটা জিনিস, স্যাটিসফ্যাকশন এক একজনের জন্য এক এক রকম। অনেকে হয়তো বা বলছে যে মাছটা আমাকে প্রসেস করে দিলে আমি স্যাটিসফাইড, অনেকে বলছে যে না আমি পুরো হোল ফিশটা চাই অ্যান্ড দেখতে চাই যে আপনি আমাকে ঠিক মতো ওয়েট দিয়েছেন কি না। সো স্যাটিসফ্যাকশনের দিকটা আমি যেটা বলবো যে আমাদের মতো নতুন কোনো বিজনেস, চালডালের মতো কোনো বিজনেস অ্যাটলিস্ট আপনাদেরকে স্যাটিসফ্যাকশন ডিসস্যাটিসফাইড কোনোভাবে করবে বলে আমি মনে করি না। আমরা সবসময় কাজ করে যাচ্ছি যাতে আপনারা স্যাটিসফাইড ফিল করেন। আপনার ডেলিভারি নিয়েও অনেক স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে, যে অনেকে বলছে যে আমার ডেলিভারিটা একটু লেট হয়েছে, আমি ডেলিভারিটা ঠিকমতো পাইনি, কিন্তু আমরা কিন্তু সবসময় চেষ্টা করে যাচ্ছি যে কীভাবে জিনিসটাকে আরও অপটিমাইজ করে আরও বেটার সার্ভিস দেওয়া যায়। চালডাল .com-এ আমরা প্রত্যেকটা এমপ্লয়কে বা প্রত্যেকটা কলিগকেই ফ্রেন্ড বা ফ্যামিলি হিসাবে দেখি। আমাদের অফিসে যতজন কাজ করে, একজন ডেলিভারি এক্সিকিউটিভ থেকে নিয়ে
একদম ফাউন্ডার পর্যন্ত সবাই আমরা মনে করি যে আমরা একটা ফ্যামিলির মেম্বার। এবং সেই সেই ধারণা থেকে যেটা হয় যে প্রত্যেকটা পার্সন ইন দ্য কোম্পানি, উই ডোন্ট ইভেন ওয়ান্ট টু টার্ম দেম অ্যাজ এমপ্লয়িজ, প্রত্যেকটা লোক যারা এই কোম্পানিটাকে চালাচ্ছে তারা সবাই এই কোম্পানির একটা ইন্টিগ্রাল পার্ট, অ্যান্ড তারা সবারই এফোর্টে আজকে আমরা যেখানে আছি সেখানে আসতে পেরেছি। ইফ ইউ স্টিল ওয়ান্ট টু নো অ্যাবাউট আওয়ার সাকসেসেস, উই হ্যাভ বিন ইন ওয়াই কম্বিনেটর ইন 2015, অ্যান্ড উই ওয়ার সিলেক্টেড অ্যাজ ওয়ান অফ দ্য টপ 9 কোম্পানিজ আউট অফ 500 কোম্পানিজ। দ্যাটস আ বিগ সাকসেস ফর আস অ্যান্ড বাংলাদেশ। অ্যান্ড এর বাইরে যদি আপনারা আরও কিছু জিনিসের ব্যাপারে বলেন, তাহলে আমরা কাস্টমারের স্যাটিসফ্যাকশনের একটা জায়গাও রিচ করেছি, যেখানে আমরা প্রত্যেক দিন প্রায় 1000 অর্ডার করছি, যেটাও একটা আমাদের জন্য অনেক বড় সাকসেস। অ্যান্ড আমরা ফার্দার আরও চেষ্টা করছি যে কীভাবে ইম্প্রুভ করা যায় আমাদের নিজেদেরকে, যাতে আমরা আরও বড় বড় মাইলস্টোন নিয়ে আসতে পারি এই দেশের মানুষের জন্য। ফর ফিউচার গোলস, উই থিঙ্ক দ্যাট উই ওয়ান্ট টু মেক ডেলিভারিজ উইথ ড্রোন, যদি আমরা অবভিয়াসলি গভর্নমেন্টের পারমিশন পাই। আমরা সবচেয়ে বেশি ডেলিভারি দিতে চাই পার ডে ইন দ্য কান্ট্রি। উই ওয়ান্ট টু মেক ডেলিভারিজ লাইক 5000-10000 ডেলিভারিজ আ ডে।